সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অভিনন্দন, সালামুন আলাইকুম। আজ আলোচনার বিষয়, সৌদি আরবে তবলিগ জামাত ও দাওয়া সংগঠন কেন নিষিদ্ধ হল। গত 27 এপ্রিল সরকারি আল আরাবিয়া টিভি চ্যানেলে প্রিন্স ক্রাউন মোহাম্মদ বিন সালমান এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারের মাধ্যমে সৌদি আরবে অধিকাংশ হাদিসকে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছিলেন প্রিন্স ক্রাউন মোহাম্মদ বিন সালমান। সেই ধারাবাহিকতায় গত 6 ডিসেম্বর ওয়াজরাতুল শাউন আল ইসলামিয়া অর্থাৎ মিনিস্ট্রি অব ইসলামিক অ্যাফেয়ার্সের মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ আল শায়েখ সৌদি আরবে তবলিগ জামাত ও দাওয়া সংগঠন নিষিদ্ধ করলেন। তিনি তার মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্স এর টুইট বার্তায় বলেছেন, ওয়াজাহু মা আলী ওয়াজিরাতে শাউন আল ইসলামিয়া। ডক্টর আব্দুল লতিফ আল শায়েখ খুতবাতুল জাওয়ামি আল মসজিদ আল্লাতি তাকুম ফিহা সালাতুল জুমাতুল মাওকিয়া তাহসিস খুতবাতুল জুমাতুল কাদিমাতুন। এই আরবির অর্থ হল হিজ এক্সিলেন্সি দ্য মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্স, মাননীয় মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্সের মন্ত্রী জনাব ডক্টর আব্দুল লতিফ আল শায়েখ নির্দেশনা প্রদান করছেন যে সৌদি আরবের মসজিদ সমূহে এবং সৌদি আরবের খতিব সমূহ জুমার দিনে সালাতে এই নির্দেশনা প্রদান করবেন যে পরবর্তী জুমাতে যেন তারা তাবলিগ জামাত এবং দাওয়া সংগঠনের বিভিন্ন বিচ্যুতিগুলো তারা উল্লেখ করবেন। ডক্টর আব্দুল লতিফ আল শায়েখ যে 4টি বিষয়ের উপর বর্ণনা করেছেন, তার প্রথম বিষয় হল বায়ানুদ দালালা হাজহিল জামাআত ওয়া আনহারা ফিহা ওয়া খাতরাহা। তিনি বলছেন যে এই সংগঠনের বিরুদ্ধে বিবৃতি দিতে হবে যে তারা বিস্তৃত হয়েছে, বিভ্রান্তিতে রয়েছে। ওয়া আনহা বাওয়াবাতুন মিন বাওয়াবাতিল আরহাব, এটা হলো ইট ইজ ওয়ান অফ দ্য গেটস টেরিজম, সন্ত্রাসবাদের সকল দরজার একটি দরজা। অর্থাৎ তাবলিগ জামাত এবং আদাওয়া এই সংগঠনগুলো সন্ত্রাসবাদের একটি দরজা বলা হচ্ছে। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে ওয়া জিকরা আব্রাজুল আখতা এহিম, তাদেরকে স্মরণ করে দিতে হবে তাদের যেই মিস্টেক খাতাসমূহ, তারা কোথায় কোথায় মিস্টেক করেছে এগুলোকে সেই জুমার খুতবায় উল্লেখ করতে হবে। জিকরা খাতরাহুম আলা মুজমাআ, এবং সমাজের মধ্যেও তাদের যে বিভ্রান্তি, তাদের যে মিস্টেক, তাদের যে খাতরাসমূহকে উল্লেখ করতে হবে। তারপরে পয়েন্টে বলা হচ্ছে বায়ানুন আল ইনতিমাই লিল জামাতে হিজবিয়াতে ওয়া মিনহা জামাতে তাবলিগ ওয়া দাওয়া, এবং আরও স্টেটমেন্ট দিতে হবে, আরও বিবৃতি করতে হবে এই দুই সংগঠনের অঙ্গ সংগঠন সমূহ, একটা হলো জামাতে তাবলিগ আর একটা হলো দাওয়া, তারা হলো মাহজুরা ফিল মুমলাকাতেল আরাবিয়া সৌদিয়া। তাদেরকে জামাতে তাবলিগ এবং দাওয়া এই দুইটি সংগঠন সৌদি আরবে নিষিদ্ধ করা হলো, তিনি এটা বলছেন। 4 নম্বর পয়েন্টে বলছেন যে তাবলিগ জামাত এবং দাওয়া সংগঠন এর অঙ্গ সংগঠন সমূহ সৌদি আরব থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আমরা দেখেছি কিশোরগঞ্জে 2019 সালে আব্দুর রহিম নামে এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে আগুন লেগিয়ে পুড়িয়ে মারা হয়েছিল। তারই একটা দৃষ্টান্ত এখানে পাওয়া যাচ্ছে যে ইসলামিক অ্যাফেয়ার্সের মন্ত্রী বলছেন যে এই সংগঠন সৌদি আরব থেকে নিষিদ্ধ করা হলো। এই সংগঠন হলো বাওয়াবাতুন মিন বাওয়াবাতিল আরহাব, ইট ইজ এ গেটস অফ টেরিজম,
এটা সন্ত্রাসবাদের একটা দরজা হলো জামাতে তাবলিগ ও দাওয়া এই সংগঠনগুলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই টুইটার বার্তাটি সারা দুনিয়াব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে যে কিভাবে সৌদি আরবে তাবলিগ জামাত ও দাওয়া সংগঠনগুলো কেন কি কারণে নিষিদ্ধ করা হলো। সৌদি আরবের প্রিন্স ক্রাউন মোহাম্মদ বিন সালমান সেই সরকারি আল আরাবিয়া টিভি চ্যানেলে যে বক্তব্য দিয়েছিলেন গত 27 এপ্রিল, সেই বক্তব্য থেকে কিছু ভিডিও ক্লিপ আসুন আমরা দেখি। دستورنا هو القرآن كان والآن سوف يستمر للأبد، ونظام أساسي الحكم ينص على ذلك بشكل واضح للغاية. إحنا كحكومة أو مجلس الشورى كمشرع أو الملك كمرجع للسلطات الثلاثة ملزم بتطبيق القرآن بشكل أو آخر، لكن في الشأن الاجتماعي والشأن الشخصي احنا فقط ملزمين بتطبيق النصوص اللي منصوص عليها بالقرآن بشكل واضح. يعني لا يجب ان اطرح عقوبة شرعية بدون نص قرآني واضح او نص صريح من السنة. طبعا لما اتكلم عن نص صريح من السنة، اغلب المدونين الحديث في تدويناتهم صنفون الحديث بناء على تصنيفهم الخاص مثل البخاري والمسلم وغيره، انه حديث صحيح او حسن او ضعيف، لكن في تصنيف اخر هو الاهم اللي هو الحديث المتواتر والاحاد والخبر، وهو المرجع الرئيسي في استنتاج الاحكام واستنباطها من الناحيه الشرعيه. فلما اتكلم مثلا عن الحديث المتواتر اللي هو يعني من جماعه لجماعه 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 مجموعه اشخاص يعني عن رسول الله صلى الله عليه وسلم، فهذه الاحاديث قليله للغايه لكن ثباتها قوي جدا، وتفسيرها يخضع للاجتهاد حسب الظرف والمكان وحسب كيف فهم هذا الحديث. بينما الأحاد اللي هو فرد عن فرد عن فرد عن فرد عن رسول الله صلى الله عليه وسلم، أو جماعة جماعة عن فرد عن جماعة عن جماعة عن رسول الله صلى الله عليه وسلم، ففي فرد في الحلقة، فهذا يسمى حديث أحاد، وهذا يصنف أصناف كثيرة، منه الصحيح ومنه الحسن ومنه الضعيف. وهذا الحديث الأحاد غير ملزم بإلزامية الحديث المتواتر إلا إذا اقترن بنصوص شرعية واضحة وبمصلحة دنيوية واضحة، خاصة إذا كان حديث أحاد صحيح، وهذا يشكل أيضا جزء قليل من حديث رسول الله صلى الله عليه وسلم. بينما الخبر اللي هو عن فرد 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 ما نعرف، عن فرد 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 رسول الله صلى الله عليه وسلم، او عن جماعه جماعه فرد فرد ما نعرف، عن جماعه فرد رسول الله صلى الله عليه وسلم، ففي انقطاع. هذا الخبر هو اللي يشكل النسبه العظمى من الاحاديث، هذا بشكل لا يؤخذ فيه. সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখলাম প্রিন্স ক্রাউন মোহাম্মদ বিন সালমান বলছেন যে সৌদি আরবের সংবিধান হলো মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন, সেখানে কিছু হাদিস রয়েছে মতওয়াতে হাদিস ভিত্তিক কিছু শরিয়া বিধান রয়েছে, তিনি খবরে হাদিস এবং ওয়াহেদ হাদিসগুলোকে সম্পূর্ণ পরিত্যাগ করতে বলছেন এবং মতওয়াতের হাদিস এবং কোরআন দিয়ে সৌদি আরবের সংবিধান আইন চলবে সে কথা বলছেন। তিনি সম্পূর্ণভাবে খবর এবং ওয়াহেদ হাদিসগুলোকে সম্পূর্ণ পরিত্যাগ করার কথা বলছেন। সুপ্রিয় দর্শক, সৌদি আরবে যে ব্যাপক পরিবর্তনের ঢেউ লেগেছে তা আমরা মোহাম্মদ বিন সালমানের এই বক্তব্য থেকে শুনতে পারি। আসলেই আমাদেরকে জানতে হবে এই বক্তব্য, এই ধরনের রহস্যের মূল কারণ কি রয়েছে। আসলে তিনি এই বক্তব্যে উল্লেখ করেছেন, তিনি সম্প্রতি আলজেরিয়ার মোহাম্মদ আরকাউনের বিভিন্ন ভিডিও বক্তব্য বিভিন্ন বই পড়াশোনা করেছেন, তিনি সিরিয়ার ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহরুরের ভিডিও দেখেছেন এবং তার ওয়েবসাইট থেকে পড়াশোনা করেছেন, এবং তিনি মিশরের আহমেদ আব্দু মাহের এর ভিডিও দেখেছেন এবং এ পড়াশোনা করেছেন। মিশরের আরেকজন ফারাজ ফৌদা তার ভিডিও দেখেছেন এবং পড়াশোনা করেছেন। এই চারজন বিশিষ্ট ব্যক্তির নাম বললাম যে মোহাম্মদ আরকাউন,
এবং মোহাম্মদ শাহরুর আহমেদ আব্দুল মাহের এবং ফারাজ ফৌদা এই চারজনই আরব বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন তারা সম্পূর্ণ নিরঙ্কুশ কুরআন মানতে চায় এবং কুরআন দিয়ে ইসলামের সমস্ত কিছু সমাধান রয়েছে বারবার উল্লেখ করেছেন আল কুরআনই যথেষ্ট হাদিস এগুলো সেই বুখারী মুসলিম তিরমিজি এই সমস্ত হাদিসকে তারা বর্জন করেছে সেই সেই সমস্ত ইসলামী স্কলার যাদের বক্তব্য অনেক অনেকভাবে অনুপ্রাণিত হয়েছেন প্রিন্স ক্রাউন মোহাম্মদ বিন সালমান তিনি তাদের নাম উল্লেখ করে এই আল আরাবিয়া টিভি চ্যানেলে বক্তব্য দিয়েছেন আমরা সেই ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহরুরের বক্তব্য জানি তিনি কিরূপে হাদিসকে বর্জন করেছেন সেটা আমরা জানি মিশরের আহমেদ আব্দুল মাহের কিভাবে হাদিসকে বর্জন করেছেন তিনি আহসানাল হাদিস আল কোরআনকে ধারণ করে বহু বক্তব্য দিয়েছেন আমরা জানি আসলেই আল কোরআন একটি পূর্ণাঙ্গ গ্রন্থ এবং আল কোরআন সৌদি আরবের সংবিধান এখানে তিনি খবরে হাদিস এবং ওয়াহিদ হাদিসকে পুরোপুরি বর্জন করেছেন এবং শাস্তি প্রদানের হাদিসগুলোকে বারবার বিবেচনায় আনার জন্য আল কোরআনকে মূল গ্রন্থ হিসাবে উল্লেখ করেছেন যাদের কাছে আল কোরআন স্পষ্ট হয়ে যাবে যারা বুঝবে আল কোরআন একটি সম্পূর্ণ বিধান তাদের কাছে তাবলিগ জামাত বা দাওয়া সংগঠন এগুলো কোনো কার্যকরী সংগঠন নয় তাবলিগ জামাতের মূল গ্রন্থ ফাজাইল কোরআন যেটা লিখেছেন মাওলানা জাকারিয়া কান্দলভি সেগুলোকে বর্জন করতে বলছেন কারণ এই সমস্ত গ্রন্থ কবর পূজাকে এবং বিদাতের অনুশাসনের কোনো বাধা দেয় না বরং কবর পূজা এবং বিদাত এর অনুসরণেই উৎসাহিত করে এই জন্য সৌদি আরব থেকে তাবলিগ জামাত এবং আর দাওয়া সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সুপ্রিয় দর্শক আমাদের এই আলোচনায় ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে দিবেন আর যদি ভালো হয়ে থাকে তবে এই বক্তব্যকে শেয়ার করবেন আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন